জাতীয় পার্টি হচ্ছে সংসদের বিরোধী দল, স্বতন্ত্ররা থাকবেন স্বতন্ত্রের মতো জানালেন উবায়দুল কাদের। মাশরাফি সহ পাঁচজন হলেন হুইপ। কালো পতাকা মিছিল কর্মসূচিতে ক্র্যাকডাউনের হুমকি দিচ্ছে সরকার, দাবি বিএনপি। আদালত থেকে জামিনের পরও জেল কেটে কর্মীদের হয়রানির অভিযোগ। দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল দুই আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের এক মিথের নাম, যার স্পর্শে বদলে গিয়েছিল লাল সবুজের ক্রিকেট, যার উদ্দীপনায় ক্যাপ্টেন্সিতে বিশ্বকে নতুন করে নিজেদের চিনিয়েছিল টাইগাররা। তাই তো ভালোবেসে তাকে মানুষ ডাকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। কিন্তু ২২ গজের এই মানুষটা এখন আর কেবলই ক্রিকেট মাঠের লোক নন, তিনি এখন আপাদমস্তক একজন রাজনীতিবিদ, যার রক্তে যতটা এখন ক্রিকেটের নেশা ঠিক ততটাই মানুষের সেবার ব্রত। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নড়াইল দুইয়ের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ম্যাশ। এরপর কথা দিয়েছিলেন বদলে দেবেন তিনি পুরো এলাকাকে। করোনা বিপর্যস্ত দুনিয়ায় কাজ করেছেন নিজের সর্বোচ্চ দিয়ে, যতটা পেরেছেন ঠিক ততটাই চেষ্টা করেছেন নিজের দেয়া কথাগুলো রাখতে। তাই তো দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে পুনরায় নড়াইল দুই থেকে নির্বাচিত করেন সাধারণ জনতা। আর তার এই জনপ্রিয়তা এবং মানুষের প্রতি ভালোবাসা আর আস্থার প্রতিদান দিয়েছে দলও। গত বছর প্রথমবার সংসদ সদস্যের বাইরেও দায়িত্ব পান ম্যাশ। আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া সম্পাদকের পদ দেওয়া হয় তাকে, যেখানে এর আগ পর্যন্ত ছিলেন বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ। তবে এই দ্বাদশ সংসদে আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন নড়াইলের মানুষের ভালোবাসার কৌশিক। সংসদ সচিবালয় সূত্র জানাচ্ছে, সংসদের পাঁচজন হুইপের যে তালিকা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য, সেখানে আছে মাশরাফির নাম। সেখান থেকে অনুমোদন মিললেই তাকে নতুন হুইপ হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এরপর জারি করা হবে প্রজ্ঞাপন। সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পেলে প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন মাশরাফি বিন মুর্তজা। সে সময় সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন ভাতার বাইরেও তিনি পাবেন বেশ কিছু অতিরিক্ত ভাতা। মাসিক বেতন হিসেবেই তিনি পাবেন ৯২,০০০ টাকা, দৈনিক ভাতা পাবেন আরও ১,৫০০ টাকা, নিয়ামক ভাতা হিসেবে পাবেন ৭,৫০০০ টাকা, আর মোবাইল কেনার জন্য তাকে দেয়া হবে এককালীন ৭৫,০০০ টাকা। বছরে স্বেচ্ছাদান তহবিল থেকে পাবেন ৭,৫,০০০ টাকা। হুইপ হিসেবে নিরাপত্তা প্রহরী সহ সরকারি একটা বাসভবন পাবেন মাশরাফি বিন মুর্তজা। সেই বাড়ির আসবাবপত্র কেনার জন্য সর্বোচ্চ ৪,০০,০০০ টাকা দেয়া হবে তাকে। সঙ্গে ভবনের গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন সহ সব সেবাঘাতের বিল এবং রক্ষণাবেক্ষণ খরচও পাবেন তিনি। তবে যদি সরকারি বাসভবন ব্যবহার না করেন, সেক্ষেত্রে মাসিক ৭০,০০০ টাকা বাড়ি ভাড়া পাবেন মাশরাফি। সরকারি খরচে সার্বক্ষণিক একটি গাড়িও দেয়া হবে তাকে, আর বিমা সুবিধার আওতায় পাবেন আরও ৮,০০,০০০টাকা। জাতীয় পার্টি থাকছে দ্বাদশ সংসদের বিরোধী দল, স্বতন্ত্ররা স্বতন্ত্রের মতোই থাকবে, সব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানালেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সরকার, দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। বিরোধীরা এই বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বললেন, অগ্নিসন্ত্রাসের সাথে এখন চলছে গুজব সন্ত্রাস। সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। কালো পতাকার সঙ্গে কালো ব্যাজটা ধারণ করুন, তাহলে সর্বকলা পূর্ণ হয়ে যাবে। নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ঘোষণা ছিল। ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বজুড়েই দ্রব্যমূল্য চড়া, জানান অগ্রাধিকার ভিত্তিতে এদেশের বাজার নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে সরকার। গত ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে এটা দুদিনের মধ্যে বাস্তবায়ন হবে, এটা তো মনে করার কোনো কারণ নেই, তবে যত দ্রুত সম্ভব এটা করার জন্য প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী রাজনীতিকদের নানা বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়টাকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে তারা অপপ্রচার করছে। রাজনীতিতে পরাজিত বিরোধী দল হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসেনি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে মানুষের সাড়া মিলেনি, তবে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে এখন যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস। এ সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, কথার বোমা মেরে এ সরকারকে
উৎখাত করা যাবে না। দ্বাদশ সংসদে কারা বসছে বিরোধী দলের আসনে, সেই প্রশ্নের উত্তরও দেন ওবায়দুল কাদের। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে, আর দল যদি বলেন তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি। 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে হবিগঞ্জ 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাইয়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের সভায় ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে হট্টগোল হওয়ার খবর পাওয়া গেছে। কি ঘটেছিল সেখানে বিস্তারিত জানব সাইমুম প্রভার রিপোর্টে। সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পান স্বতন্ত্র প্রার্থীরা। হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসনে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাইয়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। সম্প্রতি হবিগঞ্জের চুনারঘাটে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের মত বিনিময় সভা করায় নেতা কর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে বলে জানা গেছে। 21 জানুয়ারি রাতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। জানা যায় ব্যারিস্টার সুমনের আমন্ত্রণে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক চুনারঘাটে আসবেন। প্রতিমন্ত্রীর এই আগমন উপলক্ষে ওই দিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন ওই আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। সভার এক পর্যায়ে আওয়ামী লীগের এক নেতা অনুষ্ঠানের সভাপতির কাছে জানতে চান সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে সেটি দলীয় কোনো সভার সিদ্ধান্ত ছিল কিনা, ব্যারিস্টার সুমনকে আওয়ামী লীগ গ্রহণ করেছে কিনা, এমন প্রশ্নের পরপরই নেতাকর্মীরা হট্টগোল শুরু করে। দলীয় একটি সূত্র জানায় সভার এক পর্যায়ে সংসদ সদস্যের বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাথী মুক্তাদি চৌধুরী এমন প্রশ্ন করেন। তবে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু বলেন, ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে কোনো বিতর্ক হয়নি, কারণ ব্যানারে প্রধান অতিথি হিসেবে তার নাম ছিল। তাছাড়া যেহেতু প্রতিমন্ত্রী সংসদ সদস্যের আমন্ত্রণেই আসছেন, তাই সংসদ সদস্যকে নিয়েই অনুষ্ঠান সফলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি জানান, মূলত গত সংসদ নির্বাচনে নৌকা সমর্থক ও ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে বক্তৃতা দেওয়া নিয়ে হট্টগোল হয়, পরে জ্যেষ্ঠ নেতাকর্মীদের আহ্বানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।